আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইসেকশন মেথডের যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইসেকশন মেথডের প্রবলেম নম্বর 2 নিয়ে আসলে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা বাইসেকশন মেথডের প্রবলেম 1 আলোচনা করেছি এবং আজকে আমরা বাইসেকশন মেথডের প্রবলেম নম্বর 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রবলেমটা হচ্ছে ফাইন্ড এ রুট কারেক্ট 2-3 ডেসিমাল প্লেসেস অ্যান্ড লাইং বিটুইন 0 and 0.5 অফ দ্য ইকুয়েশন। ইকুয়েশনটা হচ্ছে সেই ইকুয়েশনটা হচ্ছে 4e−x(sinx−1=0। তো এই ইকুয়েশনটা আমরা কী বের করবো? এখান থেকেই আমরা এর রুটটা বের করব, যেখানে বলে দেওয়া আছে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত, এবং এটা কোথায় কোন ভ্যালু পর্যন্ত লাই করবে? 0 এবং 0.5 পর্যন্ত। তো শুরুতে আমরা বাইসেকশন মেথড প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কিছু স্টেপ গত ভিডিওতে আলোচনা করেছি এবং এই স্টেপগুলো ভালোভাবে জানার জন্য আমাদের প্রথম প্রবলেম নম্বর 1-এ আপনারা ভালোভাবে বিষয়টি দেখতে পাবেন। ওখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রবলেম 1-এ এই কীভাবে স্টেপগুলো ওখানে আলোচনা করা হয়েছে, ওই স্টেপগুলোতে কীভাবে সলভ করা হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। আজকে খুব সরলভাবে আমরা স্টেপগুলো একটু আলোচনা করতেছি। তো প্রথমত করতে হবে যেটা বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমাদের একটা সমীকরণে ধরে নিতে হবে, প্রথম কাজ লেট। এবং সেকেন্ড হচ্ছে কী করতে হবে, দুইটা রিয়াল নাম্বার আমাদের চুজ করে নিতে হবে, দুইটা রিয়াল নাম্বার, একটা এ আর একটা বি। এখানে কিছু কিছু প্রবলেমে যে থাকবে যে আপনাদের এই প্রবলেমগুলোতে কিন্তু এই যে ভ্যালুগুলো দেওয়া না থাকতে পারে, আবার প্রবলেমে দেওয়া থাকতেও পারে, দেওয়া না থাকলে আমাদেরকে ধরে নিতে হবে, দেওয়া থাকলে কে এই ভ্যালু রিয়েল নাম্বারটা হবে, প্রথমটা হবে এ, পরেরটা হবে বি, ঠিক আছে? তো দেন তারপর কী করতে হবে, এই ভ্যালুগুলো যে আমরা রিয়েল নাম্বারগুলো নেব সেই রিয়েল নাম্বারগুলো দিয়ে আমাদের ফাংশন বের করতে হবে। তো প্রথম ফাংশন যেটা পাবো সেটা হচ্ছে এফ হবে, পরেরটা পাবো পরের ভ্যালুটা দিয়ে পাবো এফ হবে। তো এই যে দুটো ফাংশন আমরা পাবো, তো অবশ্যই ফাংশন দুটো কী হবে, প্রথমটা যদি নেগেটিভ আসে পরেরটা অবশ্যই পজিটিভ হবে হতে হবে। তো যদি প্রথমটা আবার যদি পজিটিভ প্রথমটা যদি আবার দ্বিতীয়টা যদি আবার নেগেটিভ হয় প্রথমটা অবশ্যই পজিটিভ হতে হবে। অর্থাৎ বিষয়টা বোঝা যাচ্ছে এই যে ফাংশন দুটো অবশ্যই কী হতে হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে হবে, ঠিক আছে? এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে হবে, প্রথমটা প্লাস হলে পরেরটা হবে মাইনাস, আর প্রথমটা প্লাস হলে দ্বিতীয়টা হতে হবে মাইনাস ভ্যালু, ঠিক আছে? এবং দেন তারপর কী করতে হবে, একটা কন্ডিশন আমাদের রয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে কি, ওই ফাংশন দুটোর ভ্যালু দুটোকে 0 থেকে গুণ পড়লে 0 থেকে ছোটো কি না এটা আমাদেরকে যাচাই করে একটু দেখতে হবে, ঠিক আছে? তো যাচাই করে দেখার পর তারপর আমরা কী করব, তারপর আমরা এই যে দুটো ভ্যালু আছে রিয়েল নাম্বার সেই রিয়েল নাম্বার দুটো আমি কী করবো, একটা সেট, যেটাকে সেট ধরবো, সেট এক্স এন ইকুয়াল টু এ প্লাস বি বাই টু করবো, ঠিক আছে? তো এটা হবে এন সংখ্যক ধাপের জন্য, এন সংখ্যক ধাপের জন্য এক্স এন ইকুয়াল টু এ প্লাস বি বাই টু, যেখানে এন ইকুয়াল টু 1, 2, 3 ডট ডট এন সংখ্যক ধাপ আমরা অতিক্রম করব। তো প্রথম ধাপকে অবশ্যই এক্স ইকুয়াল টু এক্স ওয়ান এ প্লাস বি বাই টু হবে। তো প্রথম ধাপটা ফাইনালি আমরা যেটা পাবো, এই ভ্যালু যে দুটো ধরবো রিয়েল নাম্বার দুটো ধরবো, রিয়েল নাম্বার ধরার পরে এ প্লাস এটার যেটা যোগ করে দুইটা ভাগ করে যেটা পাবো সেটা হলো প্রথম ধাপ। এবং এই প্রথম ধাপের যে ভ্যালুটা আমরা আসবে, যে মানটা আসবে এখানে, যে মানটা আমরা পাবো সে মানটা অবশ্যই এক্স ওয়ান। এক্স ওয়ানটা আমরা কী করবো, প্রদত্ত দেওয়া যে ফাংশনটা সেই ফাংশনে যেটা ধরে নিয়েছি সেই ফাংশনে আমরা বসাই দেবো, বসাই দিয়ে যদি 0 আসে তাহলে আমরা এটা কী করবো, সলিউশনটা এখানে স্টপ করে দিয়ে দেবো, আর আমাদের সলভ করার প্রয়োজন লাগবে না, এখানে স্টপ, এখানে শেষ, সমাধান শেষ। তো যদি 0 না আসে তাহলে আমাদের কী করতে হবে, আবার যেমন এখানে জিরো না আসলে কী করতে হবে, জিরো না আসলে আবার আমাদের কী করতে হবে, এই ধাপগুলো পূর্বের ন্যায় এই যে ওয়ান প্রথম ধাপটা দিয়ে করেছিলাম পর্যায়ক্রমিকভাবে এবার আমরা পরবর্তী ধাপে যাব, তখন এক্স টু এক্স থ্রি যতক্ষণ না পর্যন্ত আমাদের কারেক্ট 3 ডেসিমেল পর্যন্ত আমাদের সমাধানটা আনাসবে। এই কারেক্ট 3 ডেসিমেলটা হচ্ছে কি, দশমিকের পরে 3টের পয়েন্ট, আমরা ওটা পরে আলোচনা করতে যাচ্ছি। তো এখন প্রথমতে যে বিষয়টা বলা ছিল, এই সমীকরণটাকে আমাদের কী করে নিতে হবে, একটা ফাংশন ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে লেট ধরে নিই এফ অব এক্স ইকুয়াল টু 4e−x(sinx−1). এটাকে প্রথমত কী করলাম, বললাম যে আমাদের এটাকে ফাংশন ধরে নিতে হবে, সেই ফাংশনটা আমরা কী করে নিলাম, ধরে নিলাম, ঠিক আছে? তো ধরে নেওয়ার পর আমরা দেন কী করবো,
দেন আমরা যে দুইটা ভ্যালু ছিল ওখানে তো চুজ করতে হবে দুইটা রিয়েল নাম্বার যেখানে আমরা বলেছিলাম তো রিয়েল নাম্বার দুটো চুজ করে দেওয়াই আছে তো আমরা এ এখন এখানে কত ছিল বি জিরো এবং বি এখানে কত ছিল বি এখন ছিল পয়েন্ট ফাইভ ঠিক আছে তো কী করবো দেন আমরা দুইটা ফাংশন পাবো এফ অব এ কত পাবো এফ অব এ একটা ফাংশন পাবো তাহলে এফ অব এ মানে কতর জন্য এ হচ্ছিল জিরো এর জন্য তো জিরো এখানে যদি বসাই দিই তাহলে কত আসবে ফাংশনটা ফোর ইন্টু ইডি টু পাওয়ার জিরো ইডি টু পাওয়ার জিরো মানে ওয়ান সান জিরো ডিগ্রির মান কত সান জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে টোটালি আলটিমেটলি জিরো আসতেছে তাহলে ফাংশনটার মান আমরা কী পাচ্ছি ওয়ান পাচ্ছি দেন তারপর কী করবো এফ অব বি বের করবো নেব এফ অব বি তো এফ অব বি বিয়ের ভ্যালুটা কত পয়েন্ট ফাইভ ছিল ফাংশন এফ অব পয়েন্ট ফাইভ তো পয়েন্ট ফাইভ যদি আমি এই ফাংশনটাতে বসাই দিই যে মানটা পাবো সেটা হচ্ছে আমি ক্যালকুলেটর করে নিয়ে রেখে করে রেখে দিয়েছি আগেই তাহলে যেটা হচ্ছে একটু চেক করে নিতে পারেন আপনারা তাহলে সেটা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর ফাইভ ঠিক আছে তো এই ভ্যালুটা বসাই দিলে আমরা এক্স্যাক্ট কিন্তু এই মানটা পাবো ঠিক আছে দ্বিতীয় ফাংশনটা তো সেকেন্ড যে কন্ডিশন ছিল যেটা শূন্য থেকে এবং ছোটো হয় কিনা এদের গুণফলটা শূন্য থেকে ছোটো মানে কি নেগেটিভ ভুল হয় কিনা এটা আমি যদি মাইনাস ওয়ান থেকে এটা গুণ দিই অবশ্যই জিরো থেকে ছোটো হবে তো এই কন্ডিশনে দেখতে হবে থার্ড কন্ডিশনে হচ্ছে কিনা তাহলে আমাদের এটা হয়ে গেল তো এখন দেন কী করতে হবে আমাদের সেট করতে হবে এবং সেট করতে হবে এক্স এন তো এখন যেহেতু আমরা যেটা প্রথম ধাপ করতেছি তাহলে এখানে কী হবে এক্স ওয়ান প্রথম ধাপের জন্য কাজ করতে সেখানে কী হবে আমরা এখানে পাবো যেটা পাবো সেটা হচ্ছে এক্স ওয়ান তো এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু কত আসতেছে তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি তাহলে এ হচ্ছে কত জিরো বি হচ্ছে পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে এর যোগ করে দুই দ্বারা ভাগ করলে কত আসতেছে আলটিমেটলি এর মানটা আসবে যেটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ পাবো আমরা পয়েন্ট ফাইভকে দু দ্বারা ভাগ করলে পয়েন্ট টু ফাইভ আমরা পাবো এখন আমরা এই যে পয়েন্ট টু ফাইভ এখন পাইলাম এখন আমরা কী করবো যেখানে বলা আছে আমরা চেক করে নেব এটা ফাংশনটা জিরো আসতেছে কি না ফাংশনের ভ্যালু জিরো আসতে কি আসতেছে কি আসতেছে না চার নম্বর স্টেপে তো চার নম্বর স্টেপ ফুল ফিল আপ করার জন্য আমরা কী করবো অতএব এফ অফ এক্স ওয়ান মানে এই ভ্যালুটাকে এখানে বসাই দিব পয়েন্ট টু ফাইভ ইন্টু অর্থাৎ এই এই সময় ফাংশনটা দিয়ে যেটা আমরা ধরে নিয়েছি তাহলে ফোর ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস পয়েন্ট টু ফাইভ ইন্টু সাইন পয়েন্ট টু ফাইভ মাইনাস ওয়ান তাহলে ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে মাইনাস পয়েন্ট টু টু নাইন টু নাইন এই মানটা আমরা একজ্যাক্ট পাবো তবে এখানে একটা মজার বিষয় এখানে একটু দেখতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটারে আমরা কিন্তু যেটা বিষয়টা করে থাকি এখানে কিন্তু অলওয়েজ আমাদের ডিগ্রি মুড়ে দেওয়া থাকে তো এই সাইনের নিউমেরিক্যাল মেথডের আমরা এই কাজগুলো করার জন্য এইগুলো করার জন্য আমরা কী করতে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি এই যে ডিগ্রি মুডটাকে আমাদের চেঞ্জ করে রেডিয়ান মুডে নিতে হবে ডিগ্রি মুডটাকে আমি একটু দেখাই দিচ্ছি সুবিধার্থে এই যে ডিগ্রি মুডটাকে ডিগ্রি মুডে রাখা যাবে না ডিগ্রি মুডে যদি আমরা মানটা নিই তাহলে আমাদের রং অ্যান্সার আসবে আমাদেরকে অলওয়েজ রেডিয়ান মুডে নিতে হবে রেডিয়ান মুডে টু শেপে রেডিয়ান মুড করে নিতে হবে রেডিয়ান মুড করে নিয়ে তারপর আমি যদি এটা চাপ সাইন ট্রিকোণমিতিক টার্ম আসলে রেডিয়ান মুডে করে নিয়ে কাজ করতে হবে তাহলে আমার এক্সাক্ট ভ্যালুগুলো আসবে এবং এক্সাক্ট মানগুলো মিলবে অনেকেই আমাদের দেখা যাচ্ছে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা ডিগ্রি মুডে রেখে দিই ডিগ্রি মুডে রাখার ফলে আমাদের কিন্তু সলিউশনগুলো ফাইনালি আসে না অ্যান্সার মিলতে চায় না তখন আমরা ভাবি আমাদের আসলে কোনো সমস্যা কিনা আসলে সমস্যা হয় না সমস্যাটা হচ্ছে ডিগ্রি মুডে রাখার কারণে সমস্যাটা হয়ে থাকে তো সমাধান হচ্ছে কি রেডিয়ান মুডে রাখতে হবে ক্যালকুলেটরে তাহলে আমরা এই নিউমেরিক্যালের এই অ্যানালাইসিসের এই প্রবলেমগুলো আমরা সঠিকভাবে সলভ ক্যালকুলেশন করলে আমরা পাবো ইনশাল্লাহ তো দেন এক্স ওয়ান বের করলাম আমাদের প্রথম ধাপটা কমপ্লিট হয়ে গেলো এখানে জিরো আসলো না মানে কি আরও আমাদেরকে স্টেপ যাইতে হবে তো যে এখানে যে বিষয়টা বলতেছিলাম কারেক থ্রি ডেসিমেল পর্যন্ত এখানে যেহেতু বলা আছে কোশ্চেনে তাহলে কারেক থ্রি ডেসিমেল কী হচ্ছে এখানে কারেক থ্রি ডেসিমেল বলতে যে বিষয়টাকে বোঝানো হচ্ছে দশমিকের পরে তিন ঘর দশমিকের পরে ঘর তিন ঘর তিন ঘর যদি পরপর আসে এটা প্রথম ধাপ প্রথম ধাপে পয়েন্ট টু টু নাইন এবং পরের ধাপে যদি পয়েন্ট টু টু নাইন আসে তাহলে আমাদের এইটাই যে ফাইন যে রুটটা বের করতে বলছে এটাই হবে সেই এক্স্যাক্ট রুট ঠিক আছে তখন ওইটাই হবে আমাদের অ্যান্সার ওই পর্যন্ত আমরা কী করবো এটাকে স্টপ করে দেবো সলিউশনটাকে স্টপ দিয়ে ওইটাকে আমরা অ্যান্সার হিসেবে দিয়ে নিয়ে নেবো তো দেখি কত স্টেপে আমরা এই অ্যান্সারটা আসলে থ্রি ডেসিমাল পর্যন্ত পাই সেই স্টেপগুলো আমরা পর্যক্রমভাবে করতে থাকি তো দেখি আমরা ফার্স্ট স্টেপ করে ফেললাম এখন এখানে কিন্তু তাহলে এখন কী করবো এখন আবার এই ফার্স্ট স্টেপের মতো আবার সেকেন্ড স্টেপটা করে ফেলবো তো এখন যে কাজটা করতে যাচ্ছি দেখো তো দ্য রুট
the root lies between 0.25 and 0.5. আচ্ছা, তা এরপর পরের ধাপে আমরা কি করলাম, দ্য রুট লাইস বিটুইন, আমরা রুট নিয়েছিলাম এই দুটা, এখন রুট তার মধ্যে আমরা পয়েন্ট টু, এখানকার যে রুটটা ছিল সেটা 0.25, এবং তার মধ্যে দুইটা রুটের মধ্যে আমরা একটা রুটকে চুজ করে নিলাম, কেন? তো এইটাই হচ্ছে বিষয়। তো এই ফাংশনের আমরা যে ধাপটা দেখলাম, এখন যে ধাপটা এটা দিয়ে শুরু করতে হবে, এক্স ওয়ানের ভ্যালুটা ছিল 0.25, ঠিক আছে। এই এক্স ওয়ান ভ্যালুটা যখন আমি এখানে বসে দিয়েছিলাম, তখন ভ্যালুটা বসানোর পর কী হয়েছিল, এটা নেগেটিভ মান আসছিল, মানে কি নেগেটিভ মান, যেখানে আমাদের এখানে একটা কন্ডিশন ছিল, কন্ডিশনটা কত, কন্ডিশন এখানে আমরা বলছিলাম যে ফাংশনের কন্ডিশনটা অলওয়েজ বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে হবে। তো এক্স ওয়ান যেটা আমরা পেয়েছি, যে এক্স ওয়ানটা যেটা পেয়েছি সেটা হচ্ছে নেগেটিভ ফাংশন, ঠিক আছে। তাহলে অবশ্যই পজিটিভ ফাংশন, যে ফাংশন বিশিষ্ট মানটা আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে পজিটিভ ফাংশনটা কোথায়, কোনটা ছিল, f(n) f(b) ছিল, অবশ্যই f(b) ছিল। তাহলে অবশ্যই আমাকে f(b) ফাংশনটার বি ভ্যালুটাকে নিতে হবে, যেহেতু আমাদের এক্স ওয়ানটা নেগেটিভ ভ্যালু, তাহলে f(b)টা হচ্ছে পজিটিভ ভ্যালু। তাহলে x1টা যদি পজিটিভ ভ্যালু হইতো, তাহলে আমরা f(a) ফাংশনের m ভ্যালুটাকে আমরা নিতাম, ঠিক আছে। এখন তাহলে কী বোঝা যাচ্ছে, 0.25 × 0.5, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা ভ্যালুর মধ্যে নিচ্ছি, তাহলে অতএব তাহলে কী করবো, তাহলে এখান থেকে এক্স ওয়ান, এখন এক্স টু বের করবো। তাহলে এক্স টু করলে কত আসতেছে, 0.25 + 0.5 / 2, টু করলে কত আসতেছে এখানে, 0.25 যোগ 0.5, তো এখানে কত আসতেছে, যোগ করলে 0.75, এবং এটাকে ইকুয়াল করে টু দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে আসলে 0.375 এই মানটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তো দ্বিতীয় ধাপে, এখন দ্বিতীয় ধাপে যে এক্স টুটা পাইলাম সেটাকে আসলে ফাংশনে বসায় দিব, এক্স টু ফাংশনে, f(x2). তো এখানে যদি আমি f(x2)তে যদি আমি বসায় দিই, তাহলে f(x2)তে যদি বসায় দিলে আমরা কী পাবো, f(x2) ফাংশনটা হচ্ছে কি, 0.375টা ফাংশন এখানে বসাই দিলে কী আসবে, 0.375-এ যদি আমি ফাংশনটা বসাই দিই সেটা কী আসতেছে, তাহলে 4 × (0.375 × sin(0.375 - 1) তো এটা ক্যালকুলেটার করলেও আমরা কত পাচ্ছি, ক্যালকুলেটারে আমরা করলে তাহলে 4 × (0.375 - 1), তাহলে আমাদের যেটা আসতেছে 0.00694। তো আমরা এক্স টু ফাংশনটা পাইলাম, এটা আবারও একটা পজিটিভ ফাংশন পাইলাম, দেখো। কিন্তু তাহলে আমাদের এই 0.25-এর জন্য যে ফাংশনটা পেয়েছিলাম নেগেটিভ ফাংশন, তাহলে এটা আমরা একটু দেখি, আমাদের সুবিধার জন্য এখানে দিয়ে দিব চিহ্নটা, 0.25, এটা ছিল পজিটিভ ফাংশন, ঠিক আছে। তো এখন যে ফাংশনটা পেলাম এটা হলো পজিটিভ ফাংশন, তো অবশ্যই এখানে নেগেটিভ চিহ্ন পজিটিভ নেব, অবশ্যই নেগেটিভ ফাংশনই নেব। তাহলে এই এক্স টুটা হলো কি, 0.375, এবং 0.25-এর জন্য আবার তৃতীয় ধাপের এই ভ্যালু দুটাকে আবার ব্যবহার করব। তো তৃতীয় ধাপে জন্য আমরা যে বিষয়টা নিতে যাচ্ছি সেটা হচ্ছে, আবার এই কথাটাই বলবো, সেটা হলো দ্য রুট লাইস বিটুইন কত হচ্ছে আমাদের এখানে, কত আসতেছে, 0.25, এখানে কত আসতেছে, 0.375 এবং 0.25-এর মধ্যে। তাহলে 0.375 and 0.25, তাহলে 0.25টা ছিল আমাদের এখানে এদিকে কী ছিল, 0.25টা ছিল নেগেটিভ, 0.25 ছিল নেগেটিভ ফাংশন, এটা আমাদের পজিটিভ ফাংশন আসলো, ঠিক আছে। তাহলে এখন আমরা কী করব, এখন আবার x3টা বের করব। তাহলে x3 হচ্ছে 0.375 + 0.25, তো এটাকে দুই দ্বারা ডিভাইডেড করলে আমাদের কত আসতেছে, দুই দ্বারা ডিভাইডেড করলে আসতেছে 0.375 + 0.25 = 2, তাহলে কত আসতেছে, 0.3125
5 তাহলে x3 আমাদের যে ভ্যালু আছে 0.315 তো আবার কি করব অতএব আবার এই x3 ভ্যালুটাকে ফাংশনটিতে বসায় দেব ফাংশনটা হচ্ছে কি 4 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 0.312125 sin ইনটু 0.3125 মাইনাস 1 তো এটা যদি বসায় দি তাহলে কত আসছে 4 ইনটু e সরি 4 ইনটু শিফট e টু দি পাওয়ার মাইনাস 0.3125 ইনটু sin 0.3125 তাহলে এখানে যেটা আসতেছে মাইনাস 0.10029 এই ফাংশনটা আমরা পাচ্ছি তো এভাবে আমরা কি করব পর্যায়ক্রমিকভাবে এভাবে ধাপগুলো আমরা বের করতে থাকব যতক্ষণ না পর্যন্ত এই ধাপগুলোর ভ্যালুগুলো আমাদের কারে 3 ডেসিমেল পর্যন্ত না আসে তাহলে আমি সুবিধার্থে ভ্যালুগুলো একটু তো আমি সুবিধার্থে এই ভ্যালুগুলো একটু ধাপগুলো আমি ছিল আমি তৈরি করা ছিল আমি এখানে লিখে দিলাম তো এইভাবে আমাদের বলতে হবে প্রত্যেক ধাপের রুট লাইট বিটুইনস তারপর ধাপটা কমপ্লিট করে ফাংশনটা বসে দিতে হবে এই ফাংশনটা নিয়ে আবার যদি নেগেটিভ ফাংশন আসতেছে তো এই নেগেটিভ ফাংশনের ভ্যালুটা হচ্ছে 0.3125 ঠিক আছে তাহলে এটা ছিল নেগেটিভ ফাংশনের জন্য তাহলে এখানে পজিটিভটা খুঁজতে হবে 0.375 আবার এই দুইটা ভ্যালু নিয়ে বলতে হবে দ্য রুট লাইস বিটুইন 0.375 এবং 0.3125 দিয়ে আবার এক্স ফোর বের করতে হবে ঠিক আছে এইভাবে পর্যায়ক্রমিকভাবে যে আবার যদি নেগেটিভ বা পজিটিভ আসে তখন ওইটাকে আবার দুইটা ভ্যালু নিয়ে আবার এভাবে পর্যায়ক্রমিক ধাপগুলো অগ্রসর হতে হবে তো এভাবে অগ্রসর হলে আমরা পাবো এক্স ফোর এক্স ফাইভ এক্স সেভেন এক্স সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত আমরা ধাপ অগ্রসর হতে হতে আমরা দেখব যে এখানে দেখব কি দেখতে পাচ্ছি এখানে যে নবম ধাপে আমরা দেখতে পাচ্ছি 0.3702 তিন ডেসিমেল পর্যন্ত 0.3702 পাচ্ছি এখানে বারবার তো যেখানে আমরা দেখব তিন ডেসিমেল পর্যন্ত আমাদের বারবার ভ্যালু আসতেছে বারবার ভ্যালু আসতেছে ওখানে স্টপ করব অর্থাৎ মানে দুইবার আসলে এখানে স্টপ করে দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে স্টপ করলেও হয়ে যাবে ঠিক আছে তো দশম ধাপে স্টপ করলেও আমাদের হয়ে যাবে তো এখানে কি বললো আমাদের যেহেতু বলছিল কারেক্ট থ্রি ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট থ্রি ডেসিমেল প্লেস পর্যন্ত আমাদের মান চলে আসে ঠিক আছে তো আমরা এই পর্যন্ত আমরা নিতে পারবো কোনো সমস্যা নেই তখন আমরা বলতে বো এটাই আমাদের রুট এটাই আমাদের অ্যান্সার তখন আমরা শেষ তো হিন্স দ্য রিকোয়ারড রুট ইস পয়েন্ট থ্রি সেভেন তবে এখানে একটা মজার বিষয় হলো যে জিরোটা না নিয়ে আমরা ওয়ান নিতে পারি 0.371 ঠিক আছে আমরা 0.371 পর্যন্ত নিতে পারি 0.370 পর্যন্ত আমরা নিতে পারি ঠিক আছে তো এটাই হবে আমাদের আসল এক্সাক্ট অ্যান্সার ঠিক আছে ধন্যবাদ